হ্যালো ভিউার্স গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে আমার চ্যানেল পি এম কেয়ার নাইনটিন সিক্সের স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স তোমাদের সঙ্গে আলোচনা করবো জেক্সপো ভোগুলেট ওরিয়েন্টেড জেক্সপো ভোগলেট ওরিয়েন্টেড অনেক টপিকস আমি আলোচনা করেছি যেগুলো তোমরা দেখছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমরা অনেকেই কমেন্ট করেছো সবচেয়ে বেশি কমেন্ট এসেছে যে স্যার মেরিল লিস্ট কবে বেরোবে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে সেই বিষয়ে আজকে তোমাদের টপিক্স তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে যে কোনো নোটিফিকেশান পেয়ে তোমরা কিন্তু ওয়াকিবহাল হয়ে যাও বা সতর্ক হয়ে যাও বা কোনো কিছু মিসিং না হয়ে যায় ঠিক আছে কারণ অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউ পেরিয়ে গেছে তারপরে সে জানতে পারছে যে কবে ইন্টারভিউ হবে তাহলে তোমরা যদি নোটিফিকেশান পেয়ে সতর্ক হয়ে যাও তোমরা তো তোমরা নিশ্চয়ই জানতে পেরে যাবে তাহলে মেরিল লিস্টটা কবে বেরোবে সেই বিষয়ে আমি তোমাদের সামনে ডিটেলস তুলে ধরব ঠিক আছে তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবে এই ভিডিওতে আমি কিন্তু পঞ্চাশটা লাইক আশা করছি তোমাদের কাছ থেকে তোমরা যে আমার ভিডিওগুলো দেখে তোমাদের সত্যি যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে আজকে যে বিষয়টা হলো মেরিল লিস্ট কবে বেরোবে মেরিল লিস্ট বেরোবে জেক্সপো ভোগলের দু হাজার কুড়ি অ্যাডমিশনের জন্য আজকে মেরিল লিস্ট বেরোবে ক্লিয়ার আজকে হচ্ছে তোমার তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর যে বিষয়টা আমি বললাম তেইশে সেপ্টেম্বর আজকে কিন্তু মেরিল লিস্ট বেরোবে আশা করছি দশটার পরে মেরিট লিস্ট পেয়ে যাবে তোমরা তোমরা সাইডে গিয়ে নিজেদের এনরোলমেন্ট নাম্বার দ্যাট মিন্স ফর্ম নাম্বার দিয়ে তোমরা কিন্তু মেরিট লিস্ট চেক করতে পারবে মেরিল লিস্টের যে নোটিশটা সেটা কিন্তু আপলোডের কাজ চলছে ডকুমেন্টস আপলোডের কাজ চলছে ঠিক আছে সেই ডক মেরিট লিস্টের নোটিশটা এখনও কিন্তু সরকারিভাবে প্রকাশিত হয়নি আশা করছি কিছুক্ষণের মধ্যে মানে দশটার পরেই তো ধীরে ধীরে প্রকাশিত হয়ে যাবে এই যে সাইড দেখতে পাচ্ছে যে কাজ চলছে ঠিক আছে মেনটেন্যান্স শুন এই যে দেখতে পাচ্ছে ব্যাপারটা কী তাহলে আশা করি বুঝতে পেরেছি যে মেরিট লিস্টটা কবে বেরোতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ভিডিওটা যে তোমরা দেখলে তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে জানাই নমস্কার এবং বেস্ট অফ লাক